আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে দেখাবো এই গলাটি কিভাবে কাপড়ে জয়েন করবেন সেটি আজকে শেয়ার করব। আমি কিন্তু নিজেই তৈরি করে পড়েছি কেমন লাগছে আমাকে কিন্তু কমেন্ট করে জানাবেন এবং হাতাতেও কিন্তু কিছু ডিজাইন করেছি আমি এর পরের ভিডিওতে শেয়ার করব সেই ডিজাইনটি কিভাবে করবেন এখানে আমি কাপড় নিয়ে নিয়েছি যে কাপড়টিতে আমি গলাটা লাগাবো সেই কাপড়টি নিয়েছি আমার গলাটির সাথে কিন্তু কাপড়টি ম্যাচিং হয় না আমি আমার ওন্নাটির সাথে কিন্তু আমার গলাটি ম্যাচিং করে নিয়েছি আপনাদের জন্য এই যে আমি এখানে মাপটা দেখিয়ে দিচ্ছি আর এই গলাটা যেহেতু সামনে এবং পেছনে একই আর যেহেতু গলাটা ছোট নৌকা গলা তাই কিন্তু কাঁধের যে মাপটা সেটা কিন্তু বেশি হবে যেমন আমরা কলার তৈরি করি বা ছোট গলা দিয়ে জামা তৈরি করি যে কাঁধটা থাকবে ছোটো কাঁধের মাপটা কিন্তু বেশি থাকবে সেই অনুমানে কিন্তু এই মাপটা নিতে হবে আমি আমার জন্য তৈরি করছি তাই আমি সাত ইঞ্চি নিচ্ছি তো বড় আপুরা যখন নিজের জন্য তৈরি করবেন তখনই কিন্তু এই মাপটা দিয়েও তৈরি করতে পারবেন বা এক ইঞ্চি বেশি কাঁধ নিয়েও তৈরি করতে পারবেন তো এই যে গলাটাকে সুন্দর করে ভাঁজ করে নিয়েছি আমি কিন্তু তিনটা কোনায় আমি তিনটা চিহ্ন দিয়েছি আপনারা চাইলে সুতা দিয়েও চিহ্ন দিতে পারেন আর এখানে কাঁধটা মেপে নিচ্ছি যেহেতু আমার যেই জালি জালি যে ডিজাইনটা আছে সেটা চার ইঞ্চিতে সাড়ে চার ইঞ্চিতে আছে আমি এর জন্য সব কিন্তু সাড়ে চার ইঞ্চির পরিমাণে দাগ দিয়ে নিব আশা করি আজকে যে ডিজাইনটি আপনাদের সাথে শেয়ার করেছি ডিজাইনটি কিন্তু দেখলে আপনারা বাসায় নিজেই তৈরি করতে পারবেন বা টেলার্সেও তৈরি করে আনতে পারবেন এখানে আমি দাগ দিয়ে নিচ্ছি এবং এই দাগ অনুযায়ী কিন্তু আমি কেটে নেব আর অবশ্যই কাঁধের মাপটা কিন্তু বেশি নিতে হবে যদি আপনারা ছোট কাঁধ কেটে ফেলেন তখন কিন্তু গলাটা সুন্দর করে বসাতে পারবেন না বা যখন আপনারা জামাটা গায়ে দিবেন তখন কিন্তু সুন্দর করে আপনাদের শরীরে লেগে থাকবে না বরং কাঁধের মধ্যে টান লেগে থাকবে তো এর জন্য এই মাপটা অনুযায়ী কাটতে পারেন বা এর থেকে এক ইঞ্চি বেশি নিয়েও কাটতে পারবেন যদি বড় আপুদের জন্য তৈরি করেন এই যেভাবে আমি এখানে চিকুন করে ভাঁজ করে নিব আর এই বাজের জন্য আমার হাফ ইঞ্চি কাপড় লাগবে যেভাবে সেলাই করে নেব তখন কিন্তু আমার গলাটা আরেকটু একটু বড়ো হয়ে যাবে এখন এই যে দেখুন এই যে বরাবরই যে আমি চিহ্ন দিয়েছিলাম তিনটা কোনায় এই যেখানে দাগ দিয়েছি এই বরাবরই আমার কিন্তু কাপড়টা এভাবে জয়েন করতে হবে এটা আমি যখন সেলাই করব তখন আপনাদের সাথে শেয়ার করব আপনারা দেখতে থাকুন এই যে দেখুন এখন আমি সেলাই করে নিব ঠিক করে ভাঁজ করে ডাবল করে ভাঁজ করব এবং সেলাই করে নিব একটা একটা করে সেলাই করতে হবে দুইটা কিন্তু একসাথে সেলাই করা যাবে না একটা একটা করে সেলাই করে নিতে হবে এইভাবে এই গলাটাকে আমি সেলাই করে নিব আর আশেপাশে অনেক রকমের শব্দ শোনা যাচ্ছে আমাকে ক্ষমা করে দিবেন এই দেখুন আমি কিন্তু দুইটা গলায় সেলাইটা করে নিয়েছে এখন কাঁধটা সেলাই করে নিব আর অবশ্যই কাঁধের অংশটা ডাবল করে সেলাই করে নিতে হবে না হলে কিন্তু খুলে যাবে। আর সেলাইয়ের যে অংশটা আছে যেখান দিয়ে আমরা কাপড়টাকে ভাঁজ করেছি সেটা কিন্তু অবশ্যই উল্টা বাটে থাকবে দেখুন এভাবে কাপড়টাকে খুলে নিব। যেহেতু হাফ ইঞ্চি করে আমি কাজ সেলাই করে নিয়েছি এবং এই যে তিন কোণায় যে তিনটা চিহ্ন দিয়েছি সেই চিহ্ন বরাবরই আমার জয়েন করতে হবে সবার প্রথমে যে পিছনের যে খোলা অংশটা আছে সেই অংশটাকে সেলাই করব সেই অংশটাই চিহ্নর মাছ বরাবরই রেখে আমি একটা চিহ্ন দিয়ে নিব। এখানে একটু সেলাই করে নিব যাতে গলাটা এখানে জয়েন হয়ে থাকে এরপর আস্তে করে আমি উপরের লাইনে সেলাইটা করে নেব আপনারা দেখতে থাকুন দেখুন আমি কিন্তু অল্প একটু সেলাই করে নিয়েছি এখন আমি সেলাইটা একটুখানি করে সুতাটা কেটে নিয়েছি এরপর উপর লাইন থেকে কাপড়ের কাপড়ের সাথে জয়েন করছি এই কাটার গলাটা আর এই গলার ডিজাইনটা কিন্তু আমার চ্যানেলে আছে এরপরে আমি আরও সুন্দর সুন্দর ডিজাইন আপনাদের সাথে শেয়ার করব কারণ বাচ্চাদের জন্য তো অনেক রকমের ডিজাইন আমরা করি ঠিক না তো বড় আপুদের জন্য কিন্তু সুন্দর সুন্দর গলা আমরা তৈরি করতে পারি এরপর আরও সুন্দর সুন্দর কিছু গলার ডিজাইন শেয়ার করব তো এর জন্য অবশ্যই সবাই আমার চ্যানেলের সাথে থাকবেন পাশে থাকবেন আমাকে অনেক সাপোর্ট করবেন এবং আমার জন্য অনেক দোয়া করবেন আর এরপরে আমি একটি ব্যাগের টিউটোরিয়াল দিব ব্যাগটি খুবই সুন্দর আপনারা সবাই পছন্দ করবেন সেই ব্যাগটি দেখলে এই যে দেখুন এভাবে আমি সেলাই করে নিচ্ছি আর নিচে যে রাউন্ড রাউন্ড যেই ডিজাইনটা আছে সেটা আমি একটু পরে সেলাই করব প্রথমে আমি উপরের লাইনটা সেলাই করে নিব তো আমি একটু আস্তে আস্তে আপনাদের সাথে শেয়ার করি যাতে আপনাদের দেখতে সুবিধা হয় দেখুন এখানে আমি লাইনটা শেষ করে দিলাম এখন আমি নিচের লাইনটা সেলাই করব আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন এবং আমার ভিডিওটিতে লাইক করে দিবেন আর স্ক্রিনে দেয়া আমার ফেসবুক পেজ আছে মাই হবি প্রজেক্ট আমার পেজে আপনারা লাইক দিতে পারেন এবং আমার ফেসবুক গ্রুপ আছে কুশি কাটা এবং সেলাই ডিজাইন আমার গ্রুপে আপনারা জয়েন হতে পারেন আপনাদের তৈরি করা কিছু জিনিস আমাকে শেয়ার করতে পারেন এবং আমার ফেসবুক পেজে কিন্তু আপনারা মেসেজ করতে পারেন আপনাদের কোনো কিছু দেখার ইচ্ছে থাকলে বা জানার ইচ্ছে থাকলে আমাকে কিন্তু জানাতে পারেন তো দেখুন আমি কিন্তু এই যে নিচের যে রাউন্ড রাউন্ড যে লাইনটা আছে সেই লাইন লাইনটাও কিন্তু আমি সেলাই করে নিচ্ছি আস্তে আস্তে করে সেলাই করে নিতে হবে সুন্দর করে সেলাই করে নিতে হবে তাহলে কিন্তু জামাটা খুব সুন্দর হবে তো আমি কিন্তু সেলাইটা করে নিয়েছি আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং আমি হাতাতে কিন্তু একটি শামুক ডিজাইন করেছি সেই ডিজাইনটি আমি দেখাবো এই ভিডিও করে রেখেছি ডিজাইনটির তো আশা করি আজকের আপনার এই ডিজাইনটি ভালো লেগেছে এই যে দেখুন এটা হচ্ছে সামক ডিজাইন আমি এরপরে আপনাদের সাথে শেয়ার করব। তাহলে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার জন্য অনেক দোয়া করবেন